वेलकम टू माय यूट्यूब चैनल मितुस ब्लॉग। केमन आछो तुम्हरा सबाई, आशा करी खूब भालो आछो। आज के आमार संगे आछे आमार छेले अभिरूप। अभिरूप तोमादेरके एकटा राइम्स शोनाबे। नमस्कार। पीटर पैट ओए दे लिटिल रॉबिन फ्लू अवे, व्हाट कैन लिटिल रॉबिन बी, Go up to the cherry tree. Cat, here's a little cat, looking fine and fat, sitting on a mat, playing with the hat. Give the cat a pet, so it'll be peace with that. Thank you. ভবিষ্যতের লক্ষ্য আশা মোদের মাঝে সন্তরে, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে। প্রত্যেক শিশুই এক একজন ভবিষ্যতের মানব। এই শিশুদের মাঝে সুপ্ত থাকে ভবিষ্যৎ মানবের সব শক্তি ও সম্ভাবনা। একমাত্র সঠিক শিক্ষাই পারে কুসংস্কারমুক্ত, দুর্নীতিমুক্ত একটি শান্তিপূর্ণ সমাজ গঠন করতে। কিন্তু দুঃখের বিষয়, আজও বহু সংখ্যক শিশু শিক্ষা থেকে বঞ্চিত। অনাথ শিশুদের পেটের জ্বালা এবং পারিবারিক অভাব শিশুদেরকে বাধ্য করেছে শিক্ষার পথ ত্যাগ করে শ্রমদানে। আজকে আমি শিশু শ্রমিক নিয়েই আমার আজকের কবিতা। আমি সালমা, 11 বছরের মুসলিম মেয়ে। আমি শিশু শ্রমিক। এই 11টা বছরে কি দেখেছি এই পৃথিবীর, কতটুকু চিনেছি? আমি শিশু শ্রমিক। আমার কাজ নির্দিষ্ট নয়। কখনো এক্সপ্রেস ট্রেনে ঝাড় দিই, কখনো সবজি বিক্রি করি, মাঝে মাঝে ফুলও। একদিন ফুল বেচতে গিয়েছিলাম কালী মন্দিরে, ভুল করে। মনে কোনো খারাপ ফন্দি ছিল না। সবাই বলল, ছি 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 ছি, তুই একটা মুসলমান, তুই মন্দিরে ঢুকলি কোন সাহসে? ধন্য ভারত, তবু তুমি ধর্ম নিরপেক্ষ। স্বাধীনতা কি অর্থ কে জানে? স্বাধীনতা তো নেই। আমি শিশু শ্রমিক, আমি কৃত দাসী, তবু ধন্য ভারত, ধন্য ধন্য। স্বাধীনতা পাইনি তবু তুমি সার্বভৌম। সমাজ প্ল্যাটফর্মে থাকি, সমাজ আছে নাকি? আমি শিশু শ্রমিক, সমাজ আমার জন্য নয়। তবু অসাধারণ তুমি ভারত, থাকার জায়গা নেই আবার সমাজ, তবু তুমি সমাজতান্ত্রিক। কোথায় পাবো আমি মুক্তি? আমি একবিংশের কৃত দাসী, আমি 11 বছরের সালমা, এই ভারতের একটা মেয়ে। তবু ভারত সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্ম নিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র। এখন আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে লিখবেন। আর আমি আগামী ব্লকে আসছি আবার। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।